এটা এমন একটি মাস, এই মাসটা এমন একটা মাস, জামাদির আব্বাল জামাদি ও সানির দ্বিতীয় খতবা গেছে কালকা, জামাদি উস্তানের দ্বিতীয় খতবা গতকালকে পড়া হয়েছে। এটা এমন একটি মাস যেই মাসে আমিরুল মুমিনীন ওমর আব্দুল খাত্তাব হযরতে ফারুক আজম খলিফা নির্বাচিত হয়েছেন। আরো আস্তে কর, জানি না ইমাম সাহেব অন্য করে কি শুনাইছে, এত বেশি শুনাইব কেমনে, গ্রামের ইমাম সাহেবের বেতন তো ঠিক মতন দেন না, এগারো মাস বেতন বাকি, বেডার কত দিত কথা বলেন না কেন, আর কত দিবে, আমাদেরকে টেলিফোন ফ্রি দেয়, গ্যাস ফ্রি দেয়, বাসা ফ্রি দেয়, এসি ফ্রি দেয়, ওই পরিমাণ ডাউনলোড করন লাগে জুমার দিন। আমিরুল মুমিনিন ফারুক আজম হযরত ওমর এই মাসে খলিফা নির্বাচিত হয়েছেন, একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদের খতিব, মারহাবা কর, যেমন আপনারা ভাগ্যবান, আমার বাবা আব্দুল খালিম আপনাদের চেয়ারম্যান, এই ফলাগা মাদ্রাসা ছাত্র ইমামতিও করতে পারে আবার চেয়ারম্যানও করতে পারে, কথা বলেন, তার কারণ বেহারি মাদ্রাসা ছাত্র প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের ছাত্র, তেলবত সুন্দর আমিরুল মুমিনীন একদিকে রাষ্ট্রপ্রধান আরেক দিকে মসজিদে নববীর খতিব, আমিরুল মুমিনীন ফারুক আজম খুতবা দেওয়ার জন্য মসজিদে এসেছে, দুঃখের বিষয় আসাটা একটু বিলম্ব হয়েছে, কারো মুখে শব্দ নাই কেন রে হুজুর আসার এত বিলম্ব, এসেই খুতবা দিলেন, নামাজ সমাপ্তি করলেন, ওগো আমিরুল মুমিনীন আসার বিলম্বের কারণটা হুজুর যদি জানতে চায়, হুজুর ডেকে বলে আমার আনসার মহাজের আমার মুসল্লিরা রে রে সাহাবী ভাইরা আনসার মহাজেরা বিলম্ব হওয়ার একটাই মাত্র কারণ, আমি যদিও রাষ্ট্রপ্রধান আমার যে জামা হইল একটা, কিছু বলেন না, আমার জামা হলো একটা, শুকাইতে বিলম্ব হয়েছে যার জন্য মসজিদে আসতে আমার দেরি হয়েছে, আমিরুল মুমিনীন একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদে নববীর খতিব, এই মানুষটা যখন বক্তব্য দেবার মঞ্চে দাঁড়াতেন কখনো কখনো দেখা যেত রে তিনার শরীরের জুব্বাটা ছিল তালি যুক্ত জুব্বা, তালিওয়ালা জুব্বা, আমিরুল মুমিনীন ফারুক আজম দেখি বলে ইল্লা দেরাহা ভাই, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে শুধুমাত্র বেতন নিতাম দুই দেরহাম, এটুকুনে আমার সংসার চলত, এটুকুনে আমার সংসার চলত রে, এটুটুকুনে আমার যথেষ্ট ছিল রে, আমি সঞ্চয় করি নাই, আমি সঞ্চয় করতে যাই নাই, আমি কার জন্য সঞ্চয় করব, আমি যে কিছু নিতে পারব না, আমাকে খালি হাতে কবরে চলে যেতে, আমার জামার পকেট হবে না, আমার জামার সিলাই হবে না রে,
তোরা মনে রাখিস তোদের জামার সিলাই হবে না। সন্তান বাবাকে জামা পরা সিলাই ছাড়া জামা পরায় বাবার। সন্তান চিৎকার নিয়ে কাঁদে, বাবা গো রমজান তোমার জন্য কত সুন্দর জামা কিনেছিলাম, তোমাকে সুন্দর জামা পরিয়েছিলাম। আজকে 8 সন্তান 6 সন্তান তোমার জামা পরাই, ওই জামায় পকেট নাই, কেমন জামা রে যে জামায় সিলাই নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি কার জন্য সঞ্চয় করব রে, আমি কার জন্য জমা করে রাখব রে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি কার জন্য জমা করব রে, কার জন্য আমি সঞ্চয় করব, সঞ্চয় করব আমি খাইতে পারবো না, আমি যে মরে যাব, আমি যে মরে যাব। অনেক সময় ছেলের মনে চিন্তা, যুবক ছেলের মনে চিন্তা, আমি বিয়ে করব, আমি বাসর ঘরে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় তুমি বিয়ে হবে রে, বাসর ঘর হবে না। বাসর ঘরে যাওয়ার আগে আমি আল্লাহ তোর নতুন স্ত্রীটাকে বিধবা বানাই। মায়ের কাঁধে শোকের আড়াল হতেই না হতেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নতুন ছেলেটাও চলে যায়, মেয়েটাও চলে। টাকা পয়সা আমি নানা, ওরে মল্লে কারো সঙ্গে যায় না রে। টাকা পয়সা আমি নানা, ওরে মল্লে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলা সাদা কাপড়, ওরে যাবার বেলা সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। যাবে যাবে যাবে। আমার বাবারা, গতকালকে জুমার নামাজের পরে প্রাণ খুলে দোয়া করেছিলাম, আল্লাহ আমার ভাই শাহজাহানপুর মাদ্রাসার প্রিন্সিপাল রফিক সাহেবকে তুমি ভালো করে দাও, আল্লাহ ভালো করে দাও, ওনাকে সুস্থ করে দাও। দোয়া করেছি 3টা পরে 3টা বাজে চাঁদপুর চললাম মাহফিলে। আহারে রাস্তায় আসর নামাজ আগে পড়ে, আসর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে সিরাজসর ব্রিজ পার হলাম। পাশের টেলিফোনে টেলিফোনটা বেজে উঠল, কহিলাম সাথে বলে দাও প্রিন্সিপাল রফিক সই লাগছে রে। একসাথে ছিলাম, আমাকে দুলা ভাই বলে ডাকতেন, আমি ওরে দুলা ভাই বলে ডাকতাম। ভাই রফি শাহজাহানপুর মাফুর মাদ্রাসা 30 থেকে 35টি বছর এই লোকটার হাতে গড়লেন, কালকে চলে গেলেন। গাছতলা দরবার শরীফ ফজর নামাজের পর তার জমাত। চেহারাটির দিকে তাকাইলাম, রে ভাই রফি কেমনে রে চলে যাস। এত আদরের ভাই, এত আদরের সন্তান,
এত আদরের ছেলে রে কত জোড়াইয়া মা তার সন্তানকে রাখে সন্তান মা তার মাকে রাখে ওই আপনজন চলে যায় আমি কার জন্য সঞ্চয় করব রে আমি কার জন্য জমা করব রে আমি যে খেতে পারবো না আমি যে মরে যাব বড় করে বলি আল্লাহু আকবার আহারে সুন্দর চেহারা ও তুই পসি গনি খই বিশাড়া রে আহারে সুন্দর চেহারা ও তুই পসি গনি খই বিশাড়া রে ও তোর হাড্ডি মাংস করবে দংশ ও তোর হাড্ডি মাংস করবে দংশ আর কিছু রাখবে না রে আল্লাহ বড় করে বলেন আল্লাহ মালিক রে মালিক ফারুক আজমের কথা বলতে যাইয়া মনটা নরম হয়ে গেল আমার বাবাদের চোখে পানি চলে এসেছে কাফনের কাফনের কথা বলতে গিয়ে আমার বাবাদের চোখে পানি চলে এসেছে মানি এই যে অন্তরটা নরম হলো চোখে পানি আসলো তুমি তো ঘোষণা দিয়েছ বন্দা যখন কান্দে তুমি খোদা তোর শুনতে পারো না মায় যখন বাচ্চা যখন কাঁদে রে মা যেমন সইতে পারে না সৃষ্টি যখন কাঁদে রে তুমি স্রষ্টা তেমন সইতে পারো না আল্লাহ এই মানুষগুলারে তুমি মাফ করে দিও এই মানুষগুলারে তুমি ক্ষমা করে দিও আমার আল্লাহ দেখে বলে ফালিয়া দেহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসিরা রে বন্দা কান কান কাল্লে গুনা মাফ হয় কাল্লে আমার আল্লাহ খুশি হয় আমার বাবারা যদি তোর কান্না না আসে রে তোর অন্তরটা পাথরের মতন শক্ত হইয়া গেছে রে গুনার কারণে অন্তরটা পাথরের মতন হয়ে গেছে পাপের কারণে মিথ্যার কারণে অন্যায়ের কারণে মা মুনাফিকির কারণে সুদ ঘুষ লেনদেনের কারণে অন্তরটা শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না রে তোর পাশে যদি কেউ কান্দে তার পাশে বৈশা যা তার কান্নার সঙ্গে চোখটার টিপ চেহারাটার কানা কর আমি আল্লাহ তার দিকে তাকাইয়া তোর মাফ করে দেব আমার বাবারা আমার বন্ধুরা আমার বাবারা রে আমার বন্ধুরা রে থাকব না চলে যাব কি নিয়ে খবরে যাব আমার ভাই রফিক চলে গেল তার জায়গায় তো আমিও চলে যেতে পারতাম আমার বাবারা আমার বন্ধুরা রে এই করুণার মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের কতগুলি আলেম ওলামা চলে গেছে দুষ্ট করুণা কত আলেম ওলামা চলে গেল মনি এই কান্নার ভিতর থেকে ফরিয়াদ করি আল্লাহ আলেম ওলামা সুন্নি জামাতের আলেম ওলামা পীর মাশায়েখ বক্তা যারা ওদের হায়াত বাড়াইয়া দাও এরা তোমার ক্যানভাসার এরা কামলিওয়ালার ক্যানভাসার এরা তোমার ক্যানভাস করে তোমার নবীর ক্যানভাস করে এরা বলি আল্লাহর ক্যানভাস করে আল্লাহ আলে বলা বাপ পীর মাশায়েখ কেরা হায়াত বাড়াইয়া দাও বাড়াইয়া দাও মরণেরই
কথা মানুষ মরণেরই কথা মানুষ শরণ করো না হাজিরাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে না বলেন হাজিরাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে না বলেন মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ শরণ করো না হাজিরাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে না নামে আজরাইল হাসর ময়দানে একদিন হইবি হাজি নামে আজরাইল হাসর ময়দানে একদিন হইবে হাজি ওরে নিজের মরা নিজেই মরবি নিজে মরা নিজেই মরবি নিজে মরা নিজেই মরবি ভেবে দেখ না হাজিরাইলা শিলে মনে রে কৈফিয়ত চলবে না হাজিরাইলা শিলে মনে রে কৈফিয়ত চলবে না জবান করে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার আমিরুল মুমিনিন ফারুক আজম দুই দিরহাম রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতেন আমার বাবারা এনবিআর এর টাকা কোটি কোটি টাকা হদিস নাই আমি ইনকাম ট্যাক্সের টাকা দিলাম আপনি ইনকাম ট্যাক্সের টাকা দিলেন আপনার ভাই ইনকাম ট্যাক্সের টাকা দিল কোটি কোটি টাকার হদিস আদো নাই কে রে তোর টাকা খাবে তুই যে মরে যাবি তোর মরার পরে কাফনের কাপড়ে পকেট নাই বলুন কথা বলুন কথা বলেন কেন রে এত টাকা লোভ সাইরা দে তুই যে থাকতে পারবি না লোভ যদি ছাড়তে পারিস তুই আল্লাহ ওয়ালা হতে পারবি লোভ 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 ছেড়ে দে হিংসা ছেড়ে দে অহংকার ছেড়ে দে রিয়া ছেড়ে দে আমার আল্লাহ টান দিয়া তোর কুদরতি খুলে উঠাইয়া দিব রে কথা বলেন কথা বলেন এগুলি যদি ছেড়ে দিতে পারো আমার আল্লাহ তোর টান দিয়া খোদার কুদরতি খুলে তুলে নিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবারা ভাইয়েরা আমার বন্ধুরা ওনার স্ত্রী মিষ্টি খেতে মন চেয়েছে অনেক দিন পর কিছু পয়সা সঞ্চয় করে হুজুরের হাতের মধ্যে তুলে দিলেন তিনি দেখে বললেন স্ত্রী রে মনে কিছু নিবেন না এই পয়সাটা যদি না হয় আমাদের সংসারটা তো চলবে একটা কাজ করি এই পয়সাটা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠাই জোরে বলেন আরো জোরে বলেন আমার বাবারা মেয়েরা এটা ওই মাস হযরত আমিরুল মুমিনিন ফারুক আজমের খেলাফতের মাস মসনদে পাওয়ার মাস একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদে নবীর খতিব রাস্তায় চলতেন জীবনে কোনোদিন তিনার দেহরক্ষী ছিল না বিদেশিরা আসলেন রাষ্ট্রপ্রধান দেখার জন্য জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন কোথায় কয় ওই যে ওই দিকে গেছে আর পিছে পিছে গিয়া দেখে আমিরুল মুমিনিন ঘুমাই রইছে সুবহানাল্লাহ না খেজুর গাছের ছায়ার মধ্যে হাতটার বেঁকা করে মাথাটা হাতের মধ্যে রাইখা আমিরুল মুমিনিন ঘুমিয়ে রয়েছে বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার লম্বা করতে গেলাম না এটা ওই মাস
এটাই মাস গতকালকের জুমার সংক্ষিপ্ত একটু আলোচনা আপনাদের কাছে শুনাইয়া দিলাম আমার বন্ধুরা আমি আয়াত তেলাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আয়াত তেলাওয়াত করেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় মুহসিনিন বান্দা যারা আমি আল্লাহ তাদের নিকটে আছি সুবহানাল্লাহ 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 বল আরো বড় করে বল সুবহানাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন মুহসিনিন বান্দা যারা আমি আল্লাহ তাদের করিব একদম নিকটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্না বাবা মুহসিনিন বান্দা যখন আল্লাহরে ডাকে আল্লাহ 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 পাগল কেউ বানাইল আমারে বাব মৌলারে পাগল কে বানাইল আমারে আল্লাহ আল্লাহ বন্ধুরে এই জন্য তরিকতের মাহফিলে তরিকতের সস্তার জিকির হতে হয় তরিকতের মাহফিলে তরিকতের সস্তার জিকির হয় না এটা হলো সাধারণ অধিবেশনের জিকির কাউন্সিলের জিকির হয় না এই জন্য যুগ যুগ আমাদের কেটে যায় কলব জারি হয় না এই জন্য যুগ যুগ কেটে যায় কালো দাড়ি সাদা হয় ফিরের রঙে রঙিন হয় না এই জন্য কালো দাড়ি সাদা হয় মদিনার রঙে রঙিন হতে পারে না পীরের কাছে যাইতে চায় না পীরের সোহবত নিতে চায় না ফির ঘুমায় মুরিদেও ঘুমায় খবর নিয়া দেখ তোর পীর ঘুমায় না খোদার জিকির করে কথা বলেন কথা বলেন কথা বলেন দরে ঘুমায় না যদি ঘুমে ধইরা না ফজর যদি পড়তে না পারে এই চিন্তায় তোর পীর ঘুমায় না রে তোর পীর ঘুমায় না যদি আমার ঘুমে ধইরা যায় আমার মুরিদ কইব কি আমার মেয়েটা কইব কি বাবাই যে ফজর নামাজ পড়তে পারলো না এই টেনশনে তোর দয়াল ঘুমায় না এই টেনশনে তোর দয়াল ঘুমায় না ঘুমের ভান কইরা পইরা রইছে রে যখন সমাজের মধ্যে আজান হয় তোর ফির দাঁড়াইয়া নামাজের মুসল্লায় খোদার সঙ্গে কথা বলে জিকির যখন শুরু হয়ে যায় আমার আল্লাহ ডেকে বলেন নবীদের কাছে ওহি এসেছে জিব্রাইল আমার ওলিদের কাছে আমি আল্লাহ এলহাম পাঠাই